একেবারে ভেজা গায়ে মুক্তুর মালায় উষ্ণতা ছড়ালেন রীতা ভরি। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রীতা ভরি চক্রবর্তী প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মায়াবী লুকের ছবি পোস্ট করে দর্শক হৃদয়ে ঝড় তোলেন। সম্প্রতি এই গ্রীষ্মের দাবদাহে ভেজা গায়ে মুক্তুর মালা জড়িয়ে নেট দুনিয়ায় আবারও উষ্ণতা ছড়ালেন রীতা ভরি। টলটলে সবুজ পানিতে থাই স্লিট ব্ল্যাক ড্রেসে তার মাঝে দাঁড়িয়েই ক্যামেরার সামনে পোস্ট দিয়েছেন রীতা ভরি, আর তার এ রূপে যেন মন্ত্রমুগ্ধ ভক্তরা। সংবাদ মাধ্যম অনুযায়ী এক্স ক্লাব শালুর জন্য স্পেশালি ফটোশ্যুট করেছিলেন রীতা ভরি। মুক্তুর এই মালায় তাকে সাজিয়ে তুলেছেন বাবু সোনা সাহা, ছবি তুলেছেন শিলাদিত্য দত্ত। মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন রীতা ভরি, তারপর শুরু হয় টেলিভিশনের যাত্রা। আজও বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে অগবধূ সুন্দরী তিনি। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।